দক্ষিণ কলকাতায় ব্যাংক কর্মীর উপর হামলার ঘটনা। লর্ডস মোর এলাকায় এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। গলায় ব্লেড চালিয়ে দেওয়া হয়, রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই ব্যাংক কর্মী। অনুরাগ মিত্র ব্যারাকপুরের বাসিন্দা ওই ব্যাংক কর্মী, যিনি হামলা চালিয়েছেন ওই অভিযুক্ত ব্যক্তিকে ইতিমধ্যেই পাকড়াও করেছে পুলিশ। অভিযুক্ত ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে খবর পাওয়া যাচ্ছে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অয়ন, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, কেন এই হামলা চালানোর অভিযোগ তো ব্যক্তি? এখনো পর্যন্ত পুলিশ যেটা মনে করছে যে এই ঘটনার কোনো মোটিভ নেই। নিছক মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি, তিনি তার খেয়াল বসে এই কাজটি করেছেন। বেসরকারি ব্যাংকে কর্মরত অনুরাগ মিত্র, যার বয়স 36, তিনি সোমবার ব্যাংকে যোগ দেওয়ার আগে, কাজে যোগ দেওয়ার আগে সহকর্মীদের সঙ্গে লর্ডসের মোড়ে একটি চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন। ঠিক তখনই অতর্কিতে তার উপর হামলা করা হয়। প্রথমে তাকে পেছন থেকে ধাক্কা মারা হয় এবং তারপর কোনো কিছু বোঝার আগেই তার গলায় ব্লেড চালিয়ে দেওয়া হয়। স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে তার গলায় 15টি স্টিচ পড়ে এবং এই মুহূর্তে তিনি বাড়িতে চিকিৎসাধীন, ডাক্তারের পরামর্শ নিয়ে। পুলিশ গতকাল তদন্তে নেমে এই গোটা বিষয়টিতে যাকে গ্রেপ্তার করে সেই ব্যক্তি সম্পূর্ণরূপে মানসিক ভারসাম্যহীন বলে লেক থানার পুলিশ সূত্রে খবর। গতকাল আদালতের বিশেষ অনুমতিক্রমে ওই ব্যক্তিকে পাবলব মানসিক হাসপাতালে পুলিশ ভর্তি করেছে এবং পরবর্তীকালে কিছুটা মানসিকভাবে স্থিতিশীল হলে তাকে জিজ্ঞাসাবাদ করে কেন ঘটনা ঘটালো তা জানার চেষ্টা হবে বলে পুলিশ সূত্রে খবর। অয়ন ধন্যবাদ, নজর রাখো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।